কিছু বাস্তব ঘটনা গল্পকেও হার মানায়। আজকে তেমনই একটি ঘটনা আপনাদেরকে শোনাব। এ যেন রূপকথার বইয়ে পড়া কোনো রাজপুত্রের সাহসিকতা, ভালোবাসা আর বন্ধুত্বের জন্য আত্মত্যাগের গল্প। ফারাজ আয়াস হোসেন 1996 সালের 15 এপ্রিল তার জন্ম। সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের দুই সন্তানের মধ্যে ফারাজ ছোট, সবাই ডাকত ছোটু। ছোট একটা বাচ্চা ছিলেন, দ্য সেন্স ইউজ ভেরি থিন এবং ও খুব ছোট, ও কিন্তু অনেক পরে লম্বা হয়েছে অ্যান্ড ভেরি ফ্র্যাজাইল। কিন্তু সত্যি কথা বলবো, ওর একটা ইনার স্ট্রেংথ ছিল সবসময়। সবাই ওকে ছোটু ডাকত, আমার আব্বা আবার ছোটন ডাকত। মাই ফাদার হ্যাড আ স্পেশাল নেম ফর হিম। So, yes, I think he liked being Chotu because, you know, he knew he was the baby of the family. Chotu একা ঘুমাতে পারতো না, পাশে সব সময় আগলে রাখতো বড় ভাই জারাইফ হোসেন। আমরা দুজন কিন্তু রুম শেয়ার করতাম একদম জন্মের থেকে। এই রুমে আমরা দুজনই ছিলাম, আমার বিছানা আমার বাঁ দিকে, ফারাজের আমার ডান দিকে। চোখ ভর্তি কৌতূহল নিয়ে ছোট ছোট পায়ে ফারাজের স্কুল জীবন শুরু হয় স্যার জন হিলসন স্কুলে, যেখানে ক্লাস 2 পর্যন্ত পড়ে চলে আসে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকাতে। কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আমেরিকার এমোরি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হয় সে। প্রচণ্ড মেধাবী ফারাজের অর্জন ছিল অনেক। স্কুল জীবনেই পড়ালেখায় অসামান্য অবদানের জন্য পেয়েছিল প্রেসিডেন্ট এডুকেশন অ্যাওয়ার্ড। As a 7th grader, this young man was actually responsible for interviewing me when I came to interview as a principal at AISD. Our executive council president, Faraz Hussein. Faraz? Good evening, ladies and gentlemen. Thank you, class of 2014, for giving me this honor to speak on what will remain as one of the most memorable days of our lives. So, the other day, I was watching MasterChef, and... যদি ম্যানচেস্টার ইউনাইটেডের গেম হতো বাসায় আমরা, আই উড বি টেন্স বিকজ আই উড থিঙ্ক, ওকে ইফ ম্যান ইউ উইন্স বাস আই এম গুড, সবাই খুশি। And if man you loses, oh my God, he'll start crying and he'll be depressed and I, his mother, will have to deal with it. প্রিয় খেলোয়াড়কে বুকে নিয়ে ঘুমানো ছিল নিত্যদিনের অভ্যাস। তবে আজ ফারাজ ঘুমায় একা। ফারাজের কৃতিত্ব কেবল বই পুস্তকের ভেতরেই চাপা ছিল না, তার বন্ধুত্বপূর্ণ আচরণ, দক্ষতা, নেতৃত্ব, সৌজন্যবোধ তাকে অন্য অনেকের থেকে করেছে আলাদা, এনে দিয়েছে অনেক সম্মান। ইভেন ইন ব্যাডমিন্টন যখন ভালো খেলছিল, লাইক হি ইজ নট ওয়ারিড অ্যাবাউট হিমসেলফ, খালি আমার বিষয়ে চিন্তা করছে, লাইক ও ইউ ক্যান ডু বেটার, খালি আমার বিষয়ে, লাইক নিজের বিষয়ে কোনো চিন্তা নেই, সবার জন্য চিন্তা করত। সবার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া ছোটু বেড়ে উঠছিল সবার ভালোবাসায়। কিন্তু 2016 সালের 1 জুলাই ফারাজের জীবনের শেষ সূর্যাস্ত হবে কে জানত। ইফতার করলো, ইফতার করে অ্যারাউন্ড 8:30 সময় আই ওয়াজ ইন মাই রুম, আমার রুমটা খুলে মামা উই গোয়িং এরকম একটা, জাস্ট উই গোয়িং, সো ও চলে গেল। এর ভিতরে উইদিন আই থিঙ্ক 5-10 মিনিটস গোলাগুলির এই শব্দ রাজধানীর গুলশান 2-এর 79 নম্বর সড়কে। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারী জঙ্গিরা ঢুকে পড়ে রেস্টুরেন্টের খদ্দের হিসেবেই। বাবু, হোলিতে গোলাগুলি হচ্ছে, আমি লাফ দিয়ে দৌড় মারলাম বিকজ আমি দেখলাম যে আমার মা একদম বাসায় যে গাউনটা পরেছিল ওইটার উপরে একটা শাল দিয়ে বাসার স্যান্ডেল দিয়ে দৌড় মারলো। এরপরই পুলিশ, র‍্যাব ও বিজিবি সম্মিলিত অভিযানের প্রস্তুতি নেন। তারপর তো শুরু হলো ওই নাইটমেয়ার। বন্দুকধারী 8-9 জন লোক তারা এই রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে এবং উগ্রপন্থীরা জিম্মি করে ফেলে রেস্টুরেন্টের সবাইকে। ঢাকার ইতিহাসে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে তারা, বিশেষ করে বিদেশি ও অমুসলিমদের। তখন ওই যে বললো রাউন্ড 12:30 শুনলাম আমি যে সেপারেট করেছে ফরেনার্স এবং বাংলাদেশিকে, ওই সময় আই গট ভেরি স্কেড, ভেরি ভেরি স্কেড, একদম আমার বুকে মনে হয় যেন একদম চেপে ধরেছে। আই টার্ন টু জারেফ এন্ড আই সে, বাবু আই এম সো স্কেড, আই এম সো স্কেড বিকজ আই নো ছোটু,
Chotu is not going to leave his friends and come out alone. মায়ের চেয়ে কেউই বেশি সন্তানকে চিনতে পারে না। সততা, নেতৃত্ব, নীতিবোধের আদর্শে বেড়ে ওঠা ফারাজ ঠিকই প্রতিবাদ করে উঠেছিল সে রাতে। ফারাজকে কিন্তু যেতে বলেছিল, যে ওরা বলেছিল যে ইউ গো, ফারাজ বলল যে হাউ অ্যাবাউট মাই ফ্রেন্ডস। সাথে থাকা বন্ধু আমেরিকান সিটিজেন অবিন্তা কবির ও ভারতীয় বন্ধু তারসী জৈনকে ছেড়ে দেওয়ার কথা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছিল সে। বিশ্ববিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে লিখেছে, দ্য গানম্যান রিফিউজ টু রিলিজ দেম অ্যান্ড মিস্টার হোসাইন রিফিউজ টু লেভ দেম বিহাইন্ড। সেই কালো রাতে গুলশান হামলায় নিহত হয়েছিল ফারাজ হোসেন সহ আরও অনেকে। Faraz's sacrifice shows us truly just how much the strong bond of friendship and community meant to him. This is powerful. ছোটবেলায় নানা ভাই হতে চেয়েছিল ফারাজ। সে হাজার গুণ তাও কম হচ্ছে আমি বললাম, আমাকে আমাদের পুরো ফ্যামিলিকে আউটডু করে গেছে। সিম্পলি তার নিজের স্ট্রেংথ, তার নিজের কারেজ, তার নিজের ভ্যালিউজে, এইটা ছাড়া আমার ইয়ে করার কিছু নেই। যে আদে দেন যে আমরা গর্বিত যে ফারাজ আমাদের এই ফ্যামিলির জন্ম হয়েছিল। It's a huge achievement for me to drive up to Gatlinburg with Nana Bhai. And it's something that I'll remember forever. And I just want to turn the light on in my life and yours too. Thank you very much. I am extremely proud of you. Shara jibon ami boro bhai hisabe I always wanted to be an example. Now I look up to you. And I know you're always here. There are two sides to it. Ekdike I'm very proud. I don't think any mother be more proud. Arithika, like any mother, I grieve for my child. I tell him that however long Allah has ordained in this world for me, I will stay, but you promise to take me to you. Because as I tell everybody, for me now it's a waiting game. I'm in this world, it's a waiting game for me. Till I am with you. ফারাজদের মৃত্যু নেই, ফারাজরাই পৃথিবীকে সুন্দর করার জন্য আসে অমর হয়ে। প্রথম আলো পরিবারের পক্ষ থেকে ফারাজ আয়াজ হোসেন সহ গুলশান হামলায় নিহত সকলের প্রতি ভালোবাসা ও শতকোটি শ্রদ্ধা।